শোভাবাজার রাজবাড়িতে মায়ের চক্ষুদান পলাশীর যুদ্ধের পর নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। এই পুজোর ইতিহাসেই রয়েছে ইংরেজ যোগ। রবার্ট ক্লাইভের পলাশী জয়ের উদযাপনেই আসলে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর শুরু। সিরাজের বিরুদ্ধে ইংরেজদের জয় নবকৃষ্ণ দেব সাহায্য করেছিলেন, তাই ইংরেজদের জয় উদযাপন করতেই নবকৃষ্ণ তার বাড়িতে দুর্গাপুজো শুরু করেন। আর বিকেলবেলা শোভাবাজার রাজবাড়িতে চক্ষুদানের মাধ্যমে শুরু হয়ে গেল বাঙালির শারদোৎসব দুর্গাপূজা। ঠিক অমৃত যোগ অর্থাৎ 5:51 শুরু হয়ে চক্ষুদান পর্ব চলে 6:16 পর্যন্ত। তৃতীয়া থেকে এই পুজো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জন, G24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।